স্ক্রিনে আপনারা যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান। রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশে আসে 1958 সালে। বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে 1973 সালে বলাকা নামে সংযোজিত হয়। বিমানটি তৎকালীন সময়ে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বহনের কাজে ব্যবহার হতো। বিমানটি বর্তমানে স্থান পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। আপনি চাইলেই মাত্র 30 টাকার বিনিময়ে বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকায় উঠতে পারবেন, হতে পারবেন ইতিহাসের সাক্ষী। এক্ষেত্রে জাদুঘরে ঢোকার সময় আলাদা 50 টাকার টিকিট ক্রয় করতে হবে। বর্তমানে মেট্রো রেলের কারণে এই জাদুঘরে যাওয়া হয়েছে খুবই সহজ ব্যাপার। আপনি মতিঝিল অথবা সচিবালয় থেকে মেট্রো রেলে উঠে আগারগাঁও নামলেই বিমান বাহিনীর জাদুঘরে পৌঁছে যাবেন। এছাড়াও এই জাদুঘরে রয়েছে আরও ঐতিহাসিক অনেকগুলো বিমান। প্রত্যেকটি বিমানেই আপনি আলাদা আলাদা 30 টাকার টিকিট কেটে উঠতে পারবেন। আশা করব আপনারা সবাই এই জাদুঘরে যাবেন এবং ইতিহাসের সাক্ষী হবেন।